আমি যবে থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি হয়েছিলাম তবে থেকেই সেভাবে দেখতে গেলে গান বাজনার সূত্রপাত। আমার আদি বাড়ি রানাঘাট, কিন্তু সেইখানে আমাকে লাগে অন্য পরিচয়ই বেশি চিনত। গান করি বা মিউজিকের সাথে যুক্ত এইরকমভাবে খুব একটা আমার পরিচয় ছিল না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই সেভাবে দেখতে গেলে আমার গান বাজনার সূত্রপাত। তারপরে নানান পথ ঘুরে বাংলা ব্যান্ডে কলব্যতে গাওয়া, আমি এখনোই কলব্যতে গাই, মধ্যে আমার গানের শিক্ষা শ্রী অনল চট্টোপাধ্যায়ের কাছে। শ্রী অনল চট্টোপাধ্যায় মানে আগের প্রজন্মের অনল চট্টোপাধ্যায় নন, আমাদেরই প্রজন্মের একজন পাটিয়ালা ঘরানার অনল চট্টোপাধ্যায়ের কাছে আমি গান শিখি। সেইভাবে দেখতে গেলে আমি মনে করি না মিউজিকের কোনো ক্লাসিফিকেশন হয়। মিউজিক একটা ওভারঅল সুপারসেট, তার মধ্যে বিভিন্ন সাবসেট থাকে, জ্যাজ, আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল, সাউথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল বা আধুনিক গান বলতে আমরা যা বুঝি। তো আমার মিউজিকের পরিভাষাটাও খানিকটা সেরকম। আমি সব রকমের গান গাইতেই ভালোবাসি, সব রকমের গান শুনতে ভালোবাসি, আমার কোনো বাজ বিছান নেই। মিউজিক্যাল সব কাজেই শুরু হয় একটা ভেতরের চাওয়া থেকে। তো বহুদিন ধরেই গানগুলো আমি গাইতাম বিভিন্ন জায়গায়। তো একদিন আমার মা বললো যে গাইছিস যখন তখন সেটাকে কেন রেকর্ড করছিস না। সেইখান থেকেই প্রথম চিন্তাটা শুরু। তারপরে কিছু বন্ধুবান্ধব পেলাম, কিছু উৎসাহী লোকজন পেলাম যারা এই কাজটাতে আমার সাথে একসাথে করতে চাইলো, এবং তারপর থেকে আমি শুরু করলাম। এবার কী হবে না হবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু এটুকুই বলতে পারি আমরা অত্যন্ত সততার সাথে, অত্যন্ত আন্তরিকতার সাথে এই পুরো কাজটা করছি।